মোনাফিক আপন কর্ম দ্বারা আল্লাপাককে ধোকা দিতে চেষ্টা করে, আসলে ইহা দ্বারা নিজেই নিজে ধোকা খায়। তাহার আপন স্বভাবদোষের কারণে সত্যের প্রকাশ তাহার মধ্যে হবে না, ফলত সে ধোকার মধ্যে পড়িয়াই থাকিবে। ইহাই আল্লাহর চিরায়ত বিধান। মোনাফেকগণ চিরকালই মানুষকে দেখায় তাহাদের সালাত, অর্থাৎ তাহারা শুধুমাত্র আনুষ্ঠানিক সালাত পালন করে, যাহা সবার জন্যই দ্রষ্টব্য। বিষয়রাশির উপর বা ধর্মরাশির উপর যে সালাত করিতে হয় তাহা সাধারণে দ্রষ্টব্য নহে। সেই দায়েমি সালাত তাহারা কখনোই করে না এবং মোনাফেকগণ দায়েমি সালাতের অস্তিত্বকেই স্বীকার করে না। তাহারা আনুষ্ঠানিক সালাতে দাঁড়ায়, কিন্তু মনকে কোনো দিকেই স্থির করিয়া ধ্যানমগ্ন হয় না। সব সময় সন্দেহ দোলায় দোদুল্যমান থাকে এবং সালাত পালনে শিথিল ভাব গ্রহণ করে। মনের এই রূপ দোদুল্যমান ভাব সকলেরই থাকে, কিন্তু তাহা মোনাফেকগণের মতো সারা জীবন থাকে না। মোনাফেকগণ আল্লাহর সৃজিত প্রাকৃতিক বিধান মতেই ভ্রান্ত হইয়া রহিয়াছে। যতকাল মোনাফেকগণ আপন মনোভাব পরিবর্তন না করিবে, ততকাল কোনো মহাপুরুষ মোনাফেকদের মুক্তির পথ দেখিয়ে সুফল দান করিতে পারিবেন না। তাই আমাদের সকলের উচিত, আমরা যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ি, তারা যেন সাবধান হয়ে যাই। মহাগ্রন্থ কোরআনের সূরা নেসার 142 এবং 43 নং আয়াতের যে তাফসির, এই তাফসির অনুসারে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে যারা লোক দেখানোর জন্য আনুষ্ঠানিক সালাতে দাঁড়ায় তারা হচ্ছে মোনাফেক, আর এই মোনাফেকগণের শাস্তি চিরন্তন নরকের অনল।